বাক প্রতিবন্ধী ওমর ফারুক নোবেলের পৈতৃক সম্পত্তি রক্ষার্থে এবং তার নিরাপত্তা ও 18টি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আলজনালকে ভূমিদস্যু আখ্যায়িত করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বদির উন্নয়ন সংস্থার আয়োজনে সোমবার 21 নভেম্বর সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় প্রশাসনের কাছে মিথ্যা মামলা প্রত্যাহার সহ বাক প্রতিবন্ধী ওমর ফারুকের পৈতৃক সম্পত্তি রক্ষার দাবি জানান ভুক্তভোগীরা। বদির উন্নয়ন সংস্থার সদস্য ওমর ফারুক নোবেল কুখ্যাত ভূমিদস্যু আলজনালের কবলে দীর্ঘ 7 বছর যাবৎ তারা বিভিন্নভাবে হয়রানি হচ্ছে। নারায়ণগঞ্জ কোর্ট আদালত থেকে আমরা সঠিকভাবে আমরা সুন্দর সুরাহা আমরা কোনো ফয়সলা পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি এই মামলাগুলো চলমান অবস্থায় আমাদের বিবাদী আমাদের বিরোধী দল বা আমাদের বিপক্ষ জয়নাল সে মামলাগুলো কোর্ট কাছারি থেকে পরিবর্তন করে বদলি করে আমাদেরকে হয়রানি করছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী আমাদের মানবতার মা আমরা তার কাছে বিচার চাই, আইনমন্ত্রীর কাছে বিচার চাই এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাই এবং আমাদের জেলা প্রশাসক এবং আমাদের মাননীয় যে এমপি মহোদয় শামীম উসমান এবং মেয়র আইবি আমরা আপনাদের কাছে বিচার চাই। আপনারা আমাদের এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করুন এবং আমাদেরকে বাঁচান। সুমন ইসলামের ক্যামেরায় এ আর পারভেজ, NANTV, নারায়ণগঞ্জ।